বিল্লাহির রহমানির রহিম, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের আরেকটা এক্সাম্পল দেখাবো আজকে। এর আগে যে এক্সাম্পলগুলো দেখেছিলাম সেটার সাথে এটার অনেকটাই পার্থক্য আছে। সেটা ছিল আমাদের নর্মালি সাপোর্টগুলো ছিল আর কি, ইন্ডে কোনো সাপোর্টের কোনো সেটেলমেন্ট ছিল না, আর এই এক্সাম্পলটাতে আমাদের সাপোর্টের সেটেলমেন্ট আছে। এই যে সাপোর্ট সেটেলমেন্ট আছে, এখানে আমাদের 10 মিলিমিটার সেটেলমেন্ট হয়েছে। এখানে আমাদের দুইটা স্প্যান, এ বি স্প্যান এবং বিসি স্প্যান। তো এই এই পয়েন্টে আমাদের যে সাপোর্ট আছে সেটা হলো হিন্স সাপোর্ট, আর বি পয়েন্টে যে সাপোর্ট আছে সেটা হলো রোলার সাপোর্ট, আর সি পয়েন্টে যেটা আছে সেটা ফিক্স সাপোর্ট। মানে আমাদের তিন ধরনের সাপোর্টই আছে এখানে। আর এখানে আমাদের এই পয়েন্টে আবার 12 কিলো নিউটন মিটার অ্যাপ্লাইড মোমেন্ট কাজ করতেছে, অ্যাপ্লাইড মোমেন্ট আছে। এবং এখানে আমাদের 20 কিলো নিউটন পয়েন্ট লোড কাজ করতেছে এ বি স্প্যানের ঠিক মাঝামাঝিতে, আর বি পয়েন্ট আমাদের রোলার সাপোর্ট যেখানে সেখানে আমাদের 15 কিলো নিউটন মিটার আমাদের অ্যাপ্লাইড মুভমেন্ট কাজ করতেছে। এটা আমাদের ঘড়ি কাঁটার দিকে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এটা ক্লক ওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লক ওয়াইজ। আর এই বি সাপোর্ট না আমাদের 10 মিলিমিটার সেটেলমেন্ট হয়েছে। এরপরে আমাদের এখানে বিসি যে স্প্যান আছে সেটাতে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 3 কিলো নিউটন পার মিটার, আর এখানে আমাদের আছে 3EI/3EI আছে আর কি, এটা আমাদের মেম্বারের প্রপার্টি। আর হলো সি, আমাদের সি সাপোর্ট হলো ফিক্সড। ওকে, এখানে ই ইলাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি, ই এর মান হলো আমাদের এটা দেওয়া আছে, আর আই এর মান দেওয়া আছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আই এর মান দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমাদের আগের ম্যাথগুলোর সাথে আমাদের এখানে যে পার্থক্য সেটা হলো এখানে আমাদের এই যে সাপোর্টটা সেটেলমেন্ট হয়েছে, সেই সাপোর্টের সেটেলমেন্টের কারণে আমাদের এখানে একটা ফিক্সড ইন মোমেন্ট বের হবে। সাপোর্টের সেটেলমেন্টের কারণে আমাদের এখানে একটা ফিক্সড ইন মোমেন্ট বের হবে। তো সেটা হলো, সেটার ফর্মুলা কি, সেই ফর্মুলাটা আমি একটু দেখাই এখানে। এই যে আমাদের এখানে যেটা আছে সেটা হলো, এখানে আমাদের আছে হলো রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট আমাদের 10 মিলিমিটার সেটেলমেন্ট হয়েছে। তো আমাদের এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে কিন্তু আমাদের কোনো ফিক্সড ইন মোমেন্ট হবে না, কারণ এটা হলো হিন্স সাপোর্ট। হিন্স সাপোর্টে মোমেন্ট ক্যারি করতে পারে না, মোমেন্ট রেজিস্টারিংয়ের কোনো ক্যাপাসিটি নেই এটার। তাহলে এখানে মোমেন্ট শূন্য, ফিক্সড ইন মোমেন্ট শূন্য, আর এখানে আমাদের মোমেন্ট হবে, কারণ এখানে আমরা কী করি, এই পয়েন্টটাতে আমরা লক করে দিব। ওকে, তো এই পয়েন্টটা আমরা লক করে দিলে আমাদের এখানে এই যে বি থেকে আমরা যদি বি এ বের করি, ফিক্সড ইন মোমেন্ট ফর বি এ, যদি আমাদের এরকম একটা সাপোর্ট সেটেল করে এবং অপোজিট সাপোর্টটা যদি আমাদের হিন্স থাকে বা রোলার থাকে, তাহলে সেটার জন্য আমাদের ফর্মুলা হলো 3EI/L² যেটা হয় ওয়ান ইন্ট ফিক্সড, যখন একটা ইন্ট ফিক্সড থাকবে অ্যান্ড ফার ইন্ট ইজ হিন্স, বাট ওয়ান ইন্ট ইজ ডিসপ্লেসড পারপেন্ডিকুলারি অ্যাট দ্য ডিস্টেন্স ডেল উইথ রেসপেক্ট টু আদার স্টিফনেস অ্যাট ফিক্সড ইন্ট ইজ। তাহলে এখানে আমাদের যদি একটা ইন্ট ফিক্সড থাকে, একটা অপোজিট ইন্টটা যদি আমাদের হিন্স বা রোলার থাকে এবং সেটা যদি সেটেলমেন্ট হয়, তাহলে সেটার জন্য আমাদের ফর্মুলা হলো, ফিক্সড ইন মোমেন্টের ফর্মুলা হলো 3EI/L². তো আমাদের এখানে সেটা হয়েছে, আমাদের এখানে কিন্তু আমরা লক করে দেওয়ার ফলে এটা আমাদের ফিক্সড হয়ে গেছে আর এটা আমাদের হিঞ্জ। তাহলে আমাদের একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড এন্ড হলো আমাদের হিঞ্জ সাপোর্ট, এবং এখানে আমাদের সেটেলমেন্ট হয়েছে একটা। তো সে কারণে আমাদের ফর্মুলা হলো 3EI/L². হ্যাঁ, আর এখানে আমাদের এই সেটেলমেন্টটা এভাবে হয়েছে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, যার কারণে এটা নেগেটিভ। আর এই দিক থেকে যদি আমরা কনসিডার করি, তাহলে এদিক থেকে এটা, এদিক থেকে আমাদের এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হলে কি না, সরি, এখানে হলো আমরা ক্লক ওয়াইজটাকে, আমরা এটা আমাদের ক্লক ওয়াইজ আছে, যেটা ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজটাকে আমরা নেগেটিভ ধরছি, আর এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা আমাদের পজিটিভ। হ্যাঁ, এটাই আর কি, এটাকে ক্লক ওয়াইজটাকে নেগেটিভ ধরা হয়েছে। ওকে, তাহলে আমাদের বের হয়ে গেল ফিক্সড ইন মোমেন্টের মান। এরপর আমরা বিসি এর জন্য যদি বের করি, বিসি এর জন্য আমাদের আবার ফর্মুলা ভিন্ন, কারণ এখানে আমাদের আছে আমাদের ফিক্স সাপোর্ট আছে, দুইটাই ফিক্স সাপোর্ট এখন আর কি বলা যায়। তো আমরা তাহলে এখানে যদি দেখি, এই যে এখন আমাদের ফর্মুলা হলো এটা, দুইটাই ফিক্স সাপোর্ট, একটা সাপোর্ট আমাদের সেটেলমেন্ট করছে, তাহলে ফর্মুলা হলো 6EI/L². ওকে, তাহলে যে 6EI/L², আর এখানে আমাদের এটা পজিটিভ অ্যান্ড ক্লক ওয়াইজ, এটা আমি পজিটিভ, এটা আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ, সরি, এটা আমাদের ক্লক ওয়াইজ নেগেটিভ ছিল, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ। তাহলে এটা আমাদের 28.135 কিলোনিউটন মিটার বের হয়েছে মানটা। তো আমরা এটা এইভাবে রেখে দেবো। এরপরে আমাদের, আমরা এই ফিক্সড ইন মোমেন্টটা বের করলাম সাপোর্ট সেটেলমেন্টের জন্য, পরের ফিক্সড ইন মোমেন্টটা আমরা বের করবো
এক্সটার্নাল লোডের জন্য। এক্সটার্নাল লোড বলতে আমাদের এখানে যে 20 কিলো নিউটন আছে, 3 কিলো নিউটন মিটার আছে, এইগুলোর জন্য আর কি। তো এটা আগের মতোই যে আমাদের প্রথমে যদি আমরা বিএ এর জন্য বের করি, বিএ এখানে আমাদের একটা পয়েন্ট লোড আছে, তাহলে ফর্মুলা হলো 3PL/16। এই যে এখানে আছে 3PL/16, 3PL/16 এই যে এটা 3PL/16, সরি এটা না, এই যে 3PL/16 আমাদের একটা ফিক্সড একটা হিন্স যদি থাকে, যেহেতু আমরা এখানে লক করে দেওয়ার পর এটা আমাদের ফিক্সড হয়ে গেছে, তাহলে একটা ফিক্সড একটা হিন্স, তাহলে আমাদের ফর্মুলা হলো 3PL/16 প্লাস একটা প্লাস আর বি এ আমাদের দিকে মানে প্লাস ধরছি এটাকে। এরপরে হলো বিসি, বিসি যদি আমরা কনসিডার করি তাহলে বিসি হলো WL²/12, WL²/12 এই যে এটা এখানে আছে WL²/12। ওকে, সাইন কনভেনশনটা আমাদের আগের মতোই আর কি। আমরা আগের ভিডিওগুলো আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে দেখে আসবেন, নাহলে আপনাদের হঠাৎ করে এটা দেখলে বুঝতে একটু প্রবলেম হতে পারে সাইন কনভেনশন এর ব্যাপারটা। এরপরে হলো সিবি, আমরা যদি ফিক্সড মোমেন্ট ফর সিবি বিসি বের করছি, আমরা বিসি আর সিবি এপাশ থেকে বের করতে পারবো, আমাদের এটা আমাদের নেগেটিভ এটা পজিটিভ। ওকে, এরপরে আমাদের রিলেটিভ স্টিফনেস বের করতে হবে, রিলেটিভ স্টিফনেস কে বি এ, এগুলো হলো 3EI/L আমাদের ইয়ার জন্য, এই যে এই এই বি এ স্পেনের জন্য আর কি, বি এ স্পেনের জন্য, বি এ স্পেনের জন্য আমাদের হলো 3EI/L। তো আমরা মান বসালাম, এরপরে হলো বিসি স্পেনের জন্য, আমাদের বিসি স্পেনের জন্য হলো 3 4EI/L, দুইটা ফিক্সড হলো আমাদের 4EI/L, যেটা আমি দেখিয়েছিলাম আগেও ফিক্সড হলো 4EI/L, এই যে এইটা 4EI/L না একটা হিন্দ একটা এই যে এটা এটা আর কি 4EI/L আমাদের তো হলো এটা ফিক্সড, এটা হিন্দ হিন্দ আছে আর কি সেজন্য। এরপর আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো আমাদের এ বি মানে এ পয়েন্টে আমাদের হলো 1, এখানে আমাদের 1, কারণ এখানে আমাদের এ পাশে আর কোনো পোর্শন নাই, আমাদের প্রত্যেকটা জয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানটা প্রতি জয়েন্টে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান হয় 1। তো যেখানে আমাদের যেহেতু আমাদের এখানে জাস্ট একটা পোর্শন আছে, তাহলে এটা এখানে 1 হবে, এখানে আমাদের আবার দুই পাশের জন্য দুইটা ভ্যালু আসবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের। তো এখানে বি এর যদি আমরা বের করি তাহলে টোটাল স্টিফনেস ভ্যালু দুই বাহু দুই পাশের স্টিফনেস আর কি, রিয়েলিটি স্টিফনেস, তাহলে কে বি এ ভ্যালু কে বি এ প্লাস কে বি সি, কে বি এ প্লাস কে বি সি, তাহলে এখানে আমাদের আসছে হলো 0.33। তাহলে এখানে আর অপোজিটটা আর ক্যালকুলেশন করার দরকার নেই, একটা বের করলে চলবে, তাহলে 1 থেকে আপনি এই যে এখানে আমাদের কত প্রথমে কত বেরিয়েছে 0.33, আর অপোজিটটা মানে বি এ বের করার পর বি সি আর বের করার দরকার নেই, এখানে দুইটা সামেশন হবে 1, তাহলে যেহেতু 0.33 বের হয়েছে তাহলে বাকি 1 থেকে 1 আপনি 0.33 বিয়োগ করে দিয়ে দিন, তাহলে আপনার বাকিটা বের হয়ে যাবে 0.67, এই যে 0.67 এটা আপনার ক্যালকুলেশন না করলে চলবে। ডিএফ ডিএফে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো 0, এখানে এখানে আমাদের ফিক্সড সাপোর্ট হলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হয়। এরপর আমাদের এখানে আমরা কী করলাম, এই যে এটাকে ড্র করলাম আবার, এখানে ড্র করার পর আমরা এই যে এখানে আগের মতো টেবিল ড্র করবো আর কি, টেবিল করবো, টেবিল করে আমরা এখানে জয়েন্ট এ বি সি আর মেম্বার এ বি মেম্বার বি এ এরপর মেম্বার বি সি মেম্বার সি সিবি আমরা এই করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমি বসাইলাম 1 0.33 0.670। এরপর অ্যাপ্লাইড মোমেন্ট, অ্যাপ্লাইড মোমেন্ট হলো আমাদের এখানে আছে হলো প্লাস 6, এরপরে আমাদের এই যে এখানে যে 12 ছিল এটা আমরা বসাইলাম, এরপরে এখানে আমাদের আছে হলো আমাদের এখানে 15 ছিল, ওই 15টা ডিস্ট্রিবিউট হয়ে যাবে 15, এই যে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের 5 আসবে, আর 15কে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে 10 আসবে, তো সেটাই আমরা বসাইলাম। আমাদের এটা গড়িকাটার বিপরীত দিকে আছে, নেগেটিভ দিলাম এই কারণে, আর এখানে আমাদের কোনো অ্যাপ্লাইড মুভমেন্ট ছিল না, আর ক্যারি ওভার মুভমেন্ট হলো আমাদের এই যে টোটাল অ্যাপ্লাইড মুভমেন্টের অর্ধেক এখানে আসবে, আবার এখান থেকে অর্ধেক এখানে আসবে, আর এখান থেকে কিন্তু এদিকে যাবে না, কারণ হলো এটা আমাদের হলো হিন সাপোর্ট, হিন সাপোর্টে আমাদের কোনো মুভমেন্ট থাকে না। আর এরপর ফিক্সড ইন মুভমেন্ট ফর আমাদের সাপোর্ট সেটেলমেন্ট, সাপোর্ট সেটেলমেন্টের জন্য আমাদের ফিক্সড ইন মুভমেন্টের মান আমরা বের করলাম, যেটা হচ্ছে বের করছি সেটা আমি এখানে বসাইছি জাস্ট। এরপর হলো ফিক্সড ইন মুভমেন্ট ফর আমাদের হলো যে এক্সটার্নাল লোড আছে সেটা, সেটাও আমি এখানে বসাইলাম, বসানোর পর আমাদের ডিস্ট্রিবিউশন মুভমেন্ট বের করতে হবে, এখানে ডিস্ট্রিবিউশন মুভমেন্ট বের করার মধ্যে আমাদের একটু হিসাব নিকাশ আছে, সেটা কি, সেটা হলো এই যে এখানে আমাদের এই 5টা লোডের সামেশন করতে হবে, মানে রেজাল্টেন্ট বের করতে হবে, এই 5টা আমাদের মুভমেন্টের রেজাল্টেন্ট বের করতে হবে, রেজাল্টেন্ট বের করে যেটা হবে সেটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা এই যে ডিস্ট্রিবিউশন মুভমেন্ট এই পয়েন্টে পাবো,
বি পয়েন্ট মানে বি এতে পাবো, আর এরপর রেজাল্টের মোমেন্টকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে এটা দিয়ে গুণ করলে আমরা বিসি জন্য আমরা ডিস্ট্রিবিউশন মোমেন্ট পাবো। তো আমি যদি হিসেব করি, আমাদের এখানে আছে প্লাস সিক্স সিক্স, আর এখানে আমাদের আছে মাইনাস 9.375 375, আর এখানে আমাদের আছে প্লাস 28.125 125, আর এখানে আছে প্লাস 30, এখানে আছে মাইনাস 16। তাহলে এখানে আমাদের রেজাল্টেন্ট আসতেছে হলো 38.755। এটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করবো ইন্টু 0.33। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের এই যে 12.78 আসছে, ডিস্ট্রিবিউশন মোমেন্ট আমরা পেয়ে গেলাম। এরপর আবার আমরা এটাকে যে ভ্যালুটা আসছে সেটাকে আমরা 0.67 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে আমরা এটা বসাই দিলাম। এরপর আমাদের ক্যারি ওভার মোমেন্ট, তো এখানে আমাদের যেহেতু এটা হিন্স, এখানে কোনো মোমেন্ট আসবে না, এটা জিরো। আর এরপরে এখানে আমাদের এই যে ফিক্সড, এখানে মোমেন্ট আসবে, এটা আমি বসাইলাম, এটা আসলো। ওকে, এরপরে আমাদের এখানে শেষ। এরপর আমরা যদি আবার ডিস্ট্রিবিউশন মোমেন্ট করি তাহলে এটা আসবে না, কারণ এখানে জিরো, এখানেও জিরো হবে। হ্যাঁ, এখানেও জিরো হবে, এখান থেকে আমাদের এখানে আসবে না, এখানেও জিরো হবে। কেন? কারণ এটা হলো আমাদের হিন সাপোর্ট। তাহলে সবগুলো জিরো জিরো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের শেষ, মানে এরপরের স্টেপটা লেখা হয় না, যার কারণে। তো তাহলে এখানে আমি হিসাব করলাম রেজাল্টেন্ট সব কিছু হিসাব করে, এরপর এই যে এখানে আমরা বের করলাম, এখানে 12, এখানে আমরা রেজাল্টেন্ট হিসাব করলাম করে, এরপর আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো আমরা সাপোর্টের যে ইয়েগুলো রিয়াকশনগুলো বের করে নিয়েছি, বের করে নেওয়ার পর আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা এখানে ড্র করছি। এই যে এখানে ক্যালকুলেশনও দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন, এটা ভেরি সিম্পল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রবলেমটি। যদি বুঝতে কোথাও প্রবলেম সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।